পাছত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডিব্রুগড়ৰ ক্ষুদ্র সচিবালয় মুকলি করব। ডিব্রুগড়ৰ মাইজানত অবস্থিত জলসম্পদ বিভাগৰ অত্যাধুনিক অতিথিশালাটো সচিবালয়লৈ উন্নীত করা হৈছে। ইয়াৰ পৰা উজনি অসমৰ লোকে দিশপুৰলৈ নোযোৱাকৈ এই সচিবালয়তে সরকারী কাম কাজ নিষ্পত্তি করব পাৰিব। ইয়াৰ লগতে ডিব্রুগড়ৰ ক্ষুদ্র সচিবালয়তে মুখ্যমন্ত্রীক লগ ধৰিব পাৰিব ৰাইজে। মুখ্যমন্ত্রী প্রতি মাহৰ 4-5 দিন ডিব্রুগড়ত থাকিব বুলি জানিব পৰা গৈছে। ডিব্রুগড়ৰ কোল রোড আজিৰে পৰা জয়ন্ত দত্ত পথ হৈ পৰিব। আজি মুখ্যমন্ত্রী নতুন নামাকৰণেৰে মুকলি কৰিব ব্ৰিটিছে কোল রোড হিচাপে নামাকৰণ কৰা পথটো। প্ৰয়াত বিজেপি নেতা জয়ন্ত দত্তৰ নামেৰে ৰখা হৈছে কোল রোড পথটোৰ নাম। 2001 চনৰ 1 মেত আলফাৰ গুলিত নিহত হৈছিলে জয়ন্ত দত্ত। 2001 চনত বিজেপিৰ ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক আছিল জয়ন্ত দত্ত। ডিব্ৰুগড় সমষ্টিৰ পৰা বিধানসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতাও কৰিছিল প্ৰয়াত বিজেপিৰ ৰাজ্যিক সাধাৰণ সম্পাদকগৰাকী। ঋষেশ্বৰ বৰুৱা আছে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈছো। ঋষেশ্বৰ, অধিক জানিম মুখ্যমন্ত্রীর কার্যসূচী সন্দর্ভত ইতিমধ্যে আমি কৈছোঁ, আমি আৰু আটাইখিনি খবৰ আপোনাৰ পৰা লাভ কৰো। হয়, কিছু সময় পিছতে এই স্থানতে উপস্থিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যেহেতু আজিৰে পৰা কোল ৰোডটো নামাকৰণ হব জয়ন্ত দত্ত পথ হিচাপে, সেয়েহে আজি ব্যাপক আয়োজন কৰিছে এই স্থানত। আৰু নিশ্চয়কৈ কোৱাৰ প্ৰয়োজন যে 2001 চনতে আততায়ী গুলিত নিহত হৈছিল জয়ন্ত দত্ত নামৰ বিজেপি কৰ্মীগৰাকী। ইয়াৰ পিছতে স্মৃতি সজীৱ কৰি ৰখাৰ উদ্দেশ্যে এনেধৰণে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে বিজেপি দলৰ কৰ্মকৰ্তা আছে। কেনে কি ক'ব বিচাৰিব আজি, কেনেধৰণে? হয়, এইটো ডিব্ৰুগড়ৰ এটা অতি পুৰণি ৰাস্তা কোল ৰোড। এইটো আজি আমাৰ বিজেপিৰ পুৰণি কাৰ্যকৰ্তা স্বৰ্গীয় জয়ন্ত দত্ত, যাক গুলীয়া হত্যা কৰা হৈছিলে, তেওঁৰ নামত নামাকৰণ কৰা হ'ব। আৰু আমাৰ এইটো মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এইটো নামাকৰণ কৰিব। লগতে আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াও থাকিব। আৰু জয়ন্ত দত্ত ডাঙৰীয়া সকলোৱে জানে যে অসম বিজেপিৰ তেওঁ সাধাৰণ সম্পাদক আছিলে। আৰু আজি আমি বিজেপিৰ যোনটো অৱস্থাত আছে তেওঁৰ যথেষ্টখিনি অৱদান আছে, আৰু তেওঁৰ সন্মানৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পেলাই আমাৰ সঁচা কথা ক'বলৈ হ'লে এইটো ৰাস্তাটো যে নামাকৰণ হ'ব, এইটো শ্ৰেয় আমাৰ বিজেপিৰ জিলা সভাপতি উজ্জ্বল কাশ্যপক মই দিম। কিয়নো তেওঁ প্ৰথমে আগবাঢ়ি আহি পেলাই মিউনিচিপালিটিত আহিলে, যোনটো নিয়ম আমাক চিঠি এখন তেওঁ দিলে যে ৰাস্তাটো যেনেকৈ নামাকৰণ কৰিব লাগে। আমি সকলোৱে বৰ্ডৰ সিদ্ধান্ত ললোঁ এইটো নামাকৰণটো ঠিক আছে কৰা হ'ব। আমি তাৰপিছত যিখিনি ফৰ্মেলিটি আছে ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰৰ লগত সকলোৱে কথা পাতি পেলাই তাৰপিছত নামাকৰণটো আজি কৰা হ'ব। আৰু ইয়াৰ লগতে ইয়াৰ পিছতে সচিবালয়ৰ, হয়, ইয়াৰ পিছত আমাৰ ডিব্ৰুগড়ৰ মুখ্যমন্ত্ৰী সচিবালয় উদ্বোধন কৰা হ'ব আজি 11টা বজাত। মাননীয় মুখ্যমন্ত্ৰী এইটো উদ্বোধন কৰিব। আপুনি সকলোৱে জানে যে ডিব্ৰুগড়ত এইটো এটা মিনি ছেক্ৰেটেৰিয়েট বুলি কোৱা হৈছে। এইটো উজনি অসমত যিমানখিনি জিলা আছে তাত এইটো কেটাৰ কৰিব। যোৱাকালি মই শুনামতে যে সব ডিপাৰ্টমেণ্টেল মিটিং যোনবোৰ গুৱাহাটীত আগতে হৈছিলে এতিয়াৰ পৰা ইয়াতে অনুষ্ঠিত হ'ব। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কোৱা মতে তেওঁ নিজেও আহি ডিব্ৰুগড়ত মাহৰ 4 দিনকৈ ইয়াত থাকিব। থাকিলে আমাৰ ডিব্ৰুগড়ৰ আমাৰ মিউনিচিপালিটিৰ ফালৰ পৰা আমি যথেষ্টখিনি উপকৃত হ'ম। আমি আৰু ডিব্ৰুগড় চহৰখন আৰু ধুনীয়াকৈ লৈ যাব বুলি ভাবিছোঁ। ধন্যবাদ জনাইছোঁ। আৰু নিশ্চয়কৈ কোৱাৰ প্ৰয়োজন যে আজিৰে পৰা এই কোল ৰোডটো ডিব্ৰুগড় চহৰৰ আটাইতকৈ পুৰণি যি কোল ৰোড, এই কোল ৰোডটো আজিৰে পৰা জয়ন্ত দত্ত পথ হিচাপে নামাকৰণ হ'ব। আৰু কোৱাৰ প্ৰয়োজন যে এই পথচোৱা নিতৌ বহু লোকে অহা যোৱা কৰে আৰু সদায় ব্যস্ত এই পথচোৱা, যিহেতু আজিৰে পৰা জয়ন্ত দত্ত পথ হিচাপে নামাকৰণ হ'ব, ইয়াৰ বাবে ব্যাপক কাৰ্যসূচী আয়োজন কৰিছে। কেনেধৰণৰ কি আপোনালোকে আটাই নিশ্চয় জানে, 2001 চনৰ 1 মেৰ ৰাতি যিটো ঘটনা ঘটিছিল ডিব্ৰুগড় চহৰত, এই বজাৰৰ আমাৰ এটা এই অঞ্চলটোৰে এটা জেগাত জয়ন্ত দত্ত ডাঙৰীয়া, বীৰেণ ফুকন ডাঙৰীয়া আৰু প্ৰশান্ত গগৈৰ মৃত্যু হৈছিল আটোতাৰী গুলিত। ঠিক তেনেদৰে চকীডিঙৰ AGP অসম গণপৰিষদ কাৰ্যালয়ত থানেশ্বৰ গোহাঁইৰ একেটা সময়তে তেওঁৰ মৃত্যু হৈছিল আটোতাৰী গুলিত। গতিকে তেখেতসকলৰ নামসমূহ আমি ডিব্ৰুগড় চহৰত বিভিন্ন অঞ্চলত ৰখাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ। তাৰে প্ৰথম আমি জয়ন্ত দত্ত ডাঙৰীয়াৰ এই পথটোত, যিহেতু ডিব্ৰুগড় আটাইতকৈ ব্যস্ত পথ, এই পথটোত ছাইডতে তেখেতৰ মৃত্যু হৈছিল, গতিকে এই পথটো আজিৰ পৰা তেখেতৰ নামত আমি নামাকৰণ কৰিব বিচাৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেখেতে নিজে আগভাগ লৈছে, তেখেত আহিব। লগতে আমাৰ স্থানীয় সাংসদ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া থাকিব, স্থানীয় বিধায়ক প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া থাকিব, লগতে কেইবাজনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী আমাৰ ইয়াত আজি অনুষ্ঠানটো উপস্থিত থাকিব। খুব কম সময়ৰ বাবে অনুষ্ঠানটো হ'ব যদিও, কিন্তু আটাইকেইজন ব্যক্তি ইয়াত উপস্থিত থকাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু এটা উল্লেখনীয় দিন বিশেষকৈ উজনিৰ বাবে ইয়াত সচিবালয় মুকলি কৰা হ'ব আজি। আমি পুনৰবাৰ মই কৈছোঁ যে আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি শলাগ লৈছোঁ,
তখেতে ডিব্রুগড় শহরের প্রতি যে আন্তরিকতা যে মরম ভালপাওয়া দেখাইছে তারবাবে সমূহ ডিব্রুগড়বাসী রাইজর হয়ে মই পৌরসভার ডেপুটি মেয়র হিসেবে তখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো আর তখেতর উত্তর তো উন্নতিও কামনা করছো লগতে ভবিষ্যতে ডিব্রুগড় শহরের প্রতি যেটু দৃষ্টিভঙ্গি রাখিছে সদাই যাতে থাকিয়ে তার আমি কামনা রাজ্য ট্রেডিংয়ের নামত অবাধ ধন আত্মসাত করে কোটিটকীয়া বাহন ক্রয় করে রাজকীয় জীবন চলাইছিল বিশাল স্বপ্নলীলার দরে মহাপ্রবঞ্চকে কোটিটকীয়া ল্যান্ড রোভার প্রায় লাখ টকীয় মার্সিডিজ বাহন কি লওয়া নাছিল ট্রেডিংয়ের নামত ধন আত্মসাত করা প্রবঞ্চকে এই সন্দর্ভ চাও আহক আমার এক বিশেষ প্রতিবেদন ট্রেডিং বিলাসী বাহনের সপোন আর এক বৃহৎ লুণ্ঠন বিনিয়োগকারীর প্রতিজনের আছিল কেবাখনক বিলাসী বাহন 80 লাখ টকীয়া বাহনের পর 3 কোটি টকীয় বাহন রাজ্যের চৌদিশে এটা উজান উঠিছে ট্রেডিংয়ের নামত ধন লৈ আত্মসাত করার এক কাণ্ড আরক্ষীর জালত পড়িছে এজনের পাছত আনজন স্বয়ম্ভু ট্রেডিংয়ের মালিক আরক্ষীর জালত পড়ার পাছতে পোহরলৈ আহে কেনেক অতি কম সময়তে হয়ে পড়ে কোটি কোটি টকার গড়াকি নিমিষতে ক্রয় করে একোখন বিলাসী বাহন আমার এই প্রতিবেদনত দেখাম ট্রেডিংয়ের নামত আনের টাকাল কোনে কিমান দামের গাড়ি ক্রয় করলে বিশাল ফুকন চিনাকি করে দিয়ার কোনো প্রয়োজন নাই কোটি কোটি টাকা বিনিয়োগকারীর পর রাজকীয় জীবন চলার ক্রয় করেছিল বহুকেইখন বিলাসী বাহন সিমানেই নহয় মাতৃর জন্মদিনত বিশালে উপহার হিসাবে দিছিল এইখন MG হেক্টর বাহন যার বর্তমান বাজার মূল্য প্রায় 14 লাখ টাকা এবার এইজন স্বপ্নলীল দাসর বিলাসী বাহনের তালিকা এইগুলি স্বপ্নলীল দাসর আছে এই দুখন বিলাসী বাহনের আন কেবাখনো বাহন এইখন আরক্ষীয় জব্দ করা ল্যান্ড রোভার বাহনের মূল্য প্রায় 1 কোটি টাকা লগত আছে এইখন 80 লাখ টকীয় মার্সিডিজ বাহন এবার আহ ডিবি স্টকর নামত ধন লৈ পলাই থাকা দীপাঙ্করের গাড়ির হিসাবত দীপাঙ্কর বর্মনেরও আছে এখন প্রায় 80 লাখ টকীয় মার্সিডিজ বাহনের আন এখন স্কর্পিও বাহন প্রেয়সীর নামতো আছে আন কেবাখনো বাহন আসলতে এই সকল প্রবঞ্চকে আনে বিনিয়োগ করা টকার বিলাসী বাহন ক্রয় করার আড়ত আছে এক কাহিনী সাধারণ লোক ট্রেডিংয়ের জড়িয়ে এনে এখন বিলাসী বাহন ক্রয় করা অতি সহজ বলে দেখায় যার ফলত একাংশ লোকে লাখ লাখ টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানত এনে ধরনে এই সকল প্রবঞ্চকে প্রবঞ্চনা করে লুটি আহিছে দীর্ঘদিন ধরে বীরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট বিশাল ফুকনের পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানের এখন ফটোয়ে পোহরলে আনিছে নতুন তথ্য সুমি বরাই লৈ থকা ব্যাগ আর ব্লেজারের উপর মরা বেল্টে চকু কপালত তুলিছে সকলরে বিশ্বের প্রতিষ্ঠিত কোম্পানি গুচ্চি দ্বারা নির্মিত জিজি মামন ব্ল্যাক নামের ব্যাগটির দাম 3,1,705 টাকা একদরে ব্লেজারের সুত্রে পরিধান করা বেল্টর দাম হয়েছে 25,500 টাকা বিশ্বের প্রতিষ্ঠিত ব্যাগ আর বেল্ট নির্মাণকারী প্রতিষ্ঠান গুচ্চির ব্যাগটির ওজন হয়েছে 1 কেজি ব্যাগটির সঙ্গে সংযুক্ত হয়ে আছে এডাল চেইন টিঙৰ দলবদ্ধ ধর্ষণকাণ্ডৰ 2 ধর্ষণকারী আজিও মুকলি আকাশের তলতে আছে 22 আগস্টত এগৰাকী ছাত্রী উভতি অহার সময়তে টিউশনের উভতি অহার সময়তে দলবদ্ধ ধর্ষণের সম্মুখীন হয়েছে এই ঘটনার পিছতে ন্যায় বিচারি ঢিঙত রাজপথলে শ শ লোক ওলাই আহিল আরক্ষীয়ে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছিল ধর্ষণকারী তফজ্জুল ইসলামক যার সলিল সমাধি ঘটিছিল আরক্ষীর জিম্মাতে তারপর রাইজে ধারাবাহিকভাবে প্রতিবাদ আরম্ভ করলে আরক্ষী তদন্তকারী পাছতো কিন্তু 2 ধর্ষণকারী ফরিদুদ্দিন আর গুলাব আহমেদ আজিলেকে আরক্ষীর জালত নপরিল ডিমাপুরলে পলাই যাওয়ালেকে তথ্য আরক্ষীর হাতত আছিল কিন্তু তারপর কলে গল এই ধর্ষণকারী দুটা ঢিঙর ভকতগাঁওত সংঘটিত ধর্ষণকাণ্ডের পিছতে মুখ্যমন্ত্রীর নির্দেশত আরক্ষী সঞ্চালক প্রধানে ঘটনাস্থলীল গিয়ে পরিস্থিতির বুঝ লৈছিল কেবাদিনও ধরে স্থানীয় রাইজ আর দল সংগঠনের তীব্র প্রতিবাদও দেখবলে পাওয়া গেছে কিন্তু মাত্র এটা ধর্ষণকারী ধরিয়ে আরক্ষীর দায়িত্ব সামরিলে রাইজর প্রবল প্রতিবাদ হামকাতিলে যেন আরক্ষীও তদন্ত সামরিলে এটাও আরক্ষীয় সুংসূত্র উলিয়াবা নাই দুটাকে ধর্ষণকারী ঘটনার পাছতে 2 ধর্ষণকারী হোজাইত আত্মগোপন করে থাকার সন্দেহ করা হয়েছিল আরক্ষীর ব্যবস্থা লওয়া দেখবলে পাওয়া নগল 2 ধর্ষণকারী ফরিদুদ্দিন আর গুলাব আহমেদক বিচারি অভিযান চলারও কোনো তথ্য নাই যার পরিপ্রেক্ষিত এটা সাধারণ রাইজ উদ্বিগ্ন হয়ে পড়েছে আরক্ষী যেন বিষয়টি সন্দর্ভত নিষ্ক্রিয় হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পাছতো কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে আরক্ষী
অতি সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশেও যেন আরক্ষী গা লড়াব নোৱাৰা হৈছে। কত আছে দলবদ্ধ ধর্ষণের অন্যতম মাস্টার মাইন্ড ফরিদ উদ্দিন আর গুলাব আহমেদ? অত্যাধুনিক প্রযুক্তিরে সমৃদ্ধ বলে দাবি করে অহা আরক্ষীর এয়া এক বৃহৎ বিফলতা। আরক্ষীর এনে বিফলতায় বিভাগটির উপরতে রাইজর বিশ্বাস এটা নোহা করেছে। মহানগরীর নিশা শিশু যৌন নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে ককাকর কামনার বলি হল এটা 8 বছরীয় শিশু। পাঞ্জাবাড়ির শিবনগর সংঘটিত হয়েছে ঘটনা। ইসলাম উপাধি বৃদ্ধজনে এই ঘটনা সংঘটিত করেছে। হাতগাঁও আরক্ষী ইতিমধ্যে লম্পতটু গ্রেপ্তার করেছে। হাতগাঁও আরক্ষী শিশুটিকে উদ্ধার করেছে। নিশায় শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করাই নুনমাটির স্নেহালয় শিশু গৃহলে প্রেরণ করেছে আরক্ষী। হাতগাঁও আরক্ষী গ্রেপ্তার করেছে ইতিমধ্যে লম্পট বৃদ্ধজনক। মহানগরীর নিশার ভাগত শিশু যৌন নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। অতিকৈ ঘৃণনীয় কাণ্ড সংঘটিত হয়েছে। এটি 8 বছরীয় শিশু ককাকর কামনার বলি হয়েছে। পাঞ্জাবাড়ির শিবনগরত এই ঘটনাটি সংঘটিত হয়েছে। কলিয়াবরত অব্যাহত ঢেকিয়াপতিয়া বাঘর আতঙ্ক। শুকুরবারে পুয়ায় কামাখ্যা গাঁত বিচরণ করা দেখবলে পাওয়া গেল দুটা ঢেকিয়াপতিয়া বাঘ। এজন লোকর বাড়ির বাঘ দুটা বিচরণ করাত রাইজ আতঙ্কিত হয়ে পড়েছে। কামাখ্যা গাঁর পাছফালে পুয়ায় দেখা গেল বাঘ দুটা ঘুরি ফুরা। এটা হাড় গরু শিকারের লক্ষ্যে কামাখ্যা গাঁর শিলঘাট সোনারীগাঁও সংযোগী মূল পথলে উলাই আসছিল বাঘ দুটা। ইফালে বন বিভাগে বাঘ দুটা ধরবলে পিঞ্জরা পাতিছিল যদিও সফল নহল। জনাঞ্চলত বাঘর মুক্ত বিচরণত এটা বন বিভাগের বিরুদ্ধে রাইজে ক্ষোভ প্রকাশ করেছে। বন বিভাগে এতিয়ালৈকে দুটাক পিঞ্জরা তাত স্থাপন করেছিল, কিন্তু পিঞ্জরা দুটা স্থাপন করার পিছতো আনকি দেখবলে পাওয়া গেল যে বাঘে পিঞ্জরার কাষে দিয়ে পার হয়ে গেল কিন্তু পিঞ্জরাত নুসুমাল। তারপরে রাইজে এতিয়ালৈকে জানা অনুসরি যে 40টাক অধিক পশুধন ইতিমধ্যে ভক্ষণ করেছে এই বাঘ দুটাই। আতঙ্কিত হয়ে পড়েছে রাইজ। কামাখ্যা গাঁত এটা মুক্তিভাবে বিচরণ করে ফুড়ছে ঢেকিয়াপতিয়াকিটাই। ইয়ারে সহ বাতৰি পাবি দাইলছ। নমস্কাৰ।